আই হোপ সবাই ভালো আছো। আর তোমাদেরকে সাথে নিয়ে আজকে থেকে একটা নতুন ইন্ডাস্ট্রি ব্লগ শুরু করতে চলেছি। আই হোপ প্রত্যেকটা ব্লগের মতন এটাও ভালো লাগবে। আমি সবে মুখ হাত পা ধুলাম, মানে মুখ ধুলাম, ফ্রেশ ট্রেশ হলাম, চুল আঁচড়াবো, পিছনে কাজটা করব। আর আজকে রণজিতের বাড়িতে আঁকানো আছে, তাই আমি যাব আঁকাতে। তার আগে বিছানাটা গুছিয়ে নেই আর চুলটা আঁচড়ে নেই, কারণ যেতে হবে একটু সকালবেলা পরিষ্কার পরিপাটি হয়ে থাকলে এমনি সবার ভালো লাগে। আর বিছানাটা যদি বা গুছানো থাকে তাহলে সব, মানে সব কষ্টের পরে সে একটু বিছানাটা শুলে মনে হয় যেন কোনো স্বর্গে এসে শুয়েছি। ঠিক আছে, আমি আমার কাজটা করি বক্তব্য দীর্ঘায়িত না করে। গাইস, সবে খাওয়া দাওয়া করে উঠলাম আর সকাল সকাল গরম ভাত খেয়েছি, সত্যি খুবই ভালো লাগছে। আর আমি জাস্ট আমার পিছনে ভিউটা দেখো কি সুন্দর, না গাছ, মানে ধান চাষ হয়েছে। আর আজকের একটা রহস্য উদ্ধার করার খুব ইচ্ছা, এই যে পিছনে যে বাড়িটা না, এই বাইরে ঢোকার খুব ইচ্ছা আছে, দেখি কতটা কি করতে পারি। আর খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার কি করবো সেটাই ভাবছি। মারো মুঝে, মারো মারো, নেই ইয়ে মজাক হো রাহা, এক সেকেন্ড ইয়ার মজাক হো রাহা, নেই। তোমাদেরকে আজকে একটি স্টার ক্লাবে নিয়ে যাব, আমার সঙ্গে চলো এবং দেখো স্টার ক্লাবে কি হয়। 2000 ইয়ার্স লেটার, আমি এখন স্টার ক্লাবের কাছে। এই যে স্টার ক্লাব, চলো, আমার বাড়ি থেকে মাত্র 1 মিনিট দূরে, উপরে ওঠা যাক, কি হচ্ছে দেখি কারা কারা আছে। দেখো কত জুতো, তাহলে যাই। স্টার ক্লাবে মুন্না ঘুমাচ্ছে, কি আছে? আরে এই তো দুজন, কিরম ভাবে দেখো চিৎকে ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে না মুভি দেখছে। স্টার ক্লাবে ইচ্ছা খুশি মতন, তুমি তো দেখেছো এখানে আমরা মাঝে মাঝে রিলস করি, দেখো কি সুন্দর সুন্দর ডিজাইন করা। আর এই ঘরটা দেখো, জাস্ট জাস্ট দেখো, শুধু ডিজাইনটা দেখো, এই ডিজাইনটা আমাদের ইউটিউবের চ্যানেলে আছে। এসে আমি একটা জিনিস আগে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে মুন্নার ঘর সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, কোথায় কি আছে কেউ জানে না, মানে আমি জানি, তোমাদেরকে জানাবো। দেখো কোন এই লোক, কাহাঁ সে আতে। এই যে বিছানা, এটা যেমন আছে তেমন, এই টেবিলটা এখানটা ছিল আর চেঞ্জ হয়ে এখানে হয়ে গেছে। আর খাটটা কি দুদিন পর চেঞ্জ হয়ে এইভাবে ঘুরবে, মানে এরকম ভাবে চলে আসবে? হ্যাঁ, স্টার ক্লাবের মালিক বল। হ্যাঁ কি, তাহলে এটা চেঞ্জ করেছিস? তবে এটা চেঞ্জ করে অনেকটা লুকটা ভালোই লাগছে। এখানে আসলে সবথেকে একটা ভালো জিনিস কি বলতো, সেটা হচ্ছে এই যে না, এই জানলা দিয়ে খুব সুন্দর বাতাস আসে, আহ বসে যেন শান্তি মতন লাগে। কেসা লাগা মেরা মজাক, সামনে পুকুর, তো পুকুরে ঠান্ডা হাওয়াটা পুরো, এই ঠান্ডা হাওয়াটা পুরো বাড়িতেই আছে আর খুব সুন্দর লাগে। আমি একটু বসে বসে হাওয়া খাই, নাই ভাই এই গরমকালের সময় এখানে বসতে খুব সুন্দর লাগে। আমি একটা চেয়ারে অলরেডি বসে পড়েছি, পিছনের লোক তো ঘুমানোর জন্য ব্যস্ত। গাইস, এখন তোমাদেরকে দেখাবো একটা নতুন খেলা। এখন বাজে 3টে আর এখন সব বাচ্চারা ওইসব দেখতে পাচ্ছে, ওইসব খেলতে চলে এসছে। কোথায় গেলে? ওই যে মনীষাদের ঘরে। ওরা হচ্ছে মানে ছোটবেলায় যেসব বড়বউ খেলতো সেই সব খেলাগুলো খেলবে, সেগুলো তোমাদের সামনে দেখাবো। এটা সাধারণত গ্রামেই খেলে, শহরের দিকে খেলে না, তাই বড়বউ খেলাটা তোমাদেরকে দেখাবো ছোটবেলায় এটা খেলে। তাই তো সুদীপ, তুই কি বড়বউ খেলা খেলবি তো তুই? হ্যাঁ, এরা খেলবে, আমি তোমাদের দেখাবো, খুব সুন্দর খেলা। এই দেখো একটা পায়রা ধরেছে, এটা কি তো নিজের? হ্যাঁ দেখি, ওড়ালে চলে যাবে না দেখি। আরে এই দেখো পায়রাটা আমার হাতের উপরে, কি মজা হচ্ছে। তাও তোমাদেরকে সিনেমাটা সঠিকভাবে একটু দেখাই।
দেখো আমার মাথায় পায়রা বসছে, ও ম্যাজিক শো, আমার খুব মজা হচ্ছে, উড়ে উড়ে আমার মাথায় বসছে পায়রাটাও। হ্যাঁ কে বলেছে? এই সুদীপ, কি পায়রাটা তোদের বাড়িতে উড়ে উড়ে এসে বসেনি? ও এখন চুপ করে বসে আছে, ওই সে ওরা খেলবে, তাহলে দেখতে থাকো খেলাটা কেমন। সে বাই বাই বউকে খেলে টেলে দিস না বাবু, উল্টি আমি জানি মনীষাই খেলবে, আমি জানি খেলে দিস না জানো বাট এত দুর্বল কেন? দাড়ি গাল দাড়ি তারপরে কি হবে? খুলে যাচ্ছে এইসব বিয়ে বাড়িতে কুটুম্বজন এসছে, এই বর এই যে কুটুম্ব, ছোট কুটুম্ব, বউ 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 দেখি বউ, বৌদি কাকিটা দেখো পাতম ঘরের পিছনে, তোমাদের সিনেমাটিক শর্ট ভাবে একটা এদের ফাইনাল লুকটা দেখাই।